কাহন। আচ্ছা, এটা হচ্ছে যে এখানে বেশ কয়েকটা ভ্যারিয়েশন পাওয়া যাচ্ছে সাউন্ডের, নোটের, যে ভ্যারিয়েশনটা হচ্ছে পার্সোনালি আমার ইয়েতে পছন্দ, কারণ এরকম পোর্টেবল একটা সেট আপের মধ্যে বেশ কয়েকটা সাউন্ড বা নোট পাওয়া, এই ব্যাপারটা আসলে খুবই ইম্পর্টেন্ট ইয়া, যেহেতু পোর্টেবল জিনিসপত্র আমরা চাচ্ছি, যাতে হচ্ছে একই সাথে একই ইনস্ট্রুমেন্ট থেকে বেশ কয়েকটা নোট বা টিউন যেটাই বলি সেটা যেহেতু পাওয়া যায়, তো ওই হিসাব থেকে দেখলে এই কাহনটা আসলে খুবই একটা ভ্যারিয়েবল সাউন্ড দিচ্ছে, ভ্যারিয়েশন দিচ্ছে সাউন্ডের। আর একটা যেটা হচ্ছে পার্সোনালি আমি যেটা প্রেফার করি, যে কোনো কারণে যেহেতু অ্যাকুস্টিক সাউন্ড দেয়, মাইকের উপর ডিপেন্ড করে ফিডব্যাকের একটা ঝামেলা আসতে পারে, যে কোনো মোমেন্টে আমি যেহেতু এটা পজিশনটা আমি কন্ট্রোল করতে পারতেছি, তো কোনো কারণে ফিডব্যাক টিডব্যাক হলে আমি আসলে নিজের উপর কন্ট্রোল করে জিনিসটা আমি ফিডব্যাকের ব্যাপারটা কন্ট্রোল করতে পারবো। আর আরও একটা জিনিস যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে এটা খুবই আরামদায়ক একটা পজিশনে থাকে, তো অলমোস্ট পুরা সারফেসটা হচ্ছে আমার রিচের মধ্যে আছে, আমি যখন যেখানে খুশি সেখানে প্রেশার দিতে পারতেছি, বিভিন্ন রকম টোন প্রডিউস করতে পারতেছি, প্লাস হচ্ছে যে একটু চাপ টাপ দিয়ে আরও কিছু ভ্যারিয়েশন ইয়ে করা যায়, তো যেটা হচ্ছে যে আমরা নর্মালি যেসব কাহন বাজাই ওইখানে জিনিসটা করা যায়, কিন্তু একটু টাফ, একটু টাফ, একটু রিচ করতে অসুবিধা হয়ে যায়, রিচ করতে একটু অসুবিধা, সেই হিসাব থেকে দেখলে আমার এই ট্যাপ টপ কাহনটা আমার এদিক থেকে একটু সুটেবল মনে হয়, ইয়াতে ভালো মনে হয় আর কি, আর এটা ক্যারি করাটাও যথেষ্ট হয়েছে। এই সাউন্ডের ভ্যারাইটি গুলো, মানে যেই ভ্যারাইটি গুলো আপনি প্রিফার করছেন এবং পাচ্ছেন, সেই ভ্যারাইটি গুলো সাউন্ডের ভ্যারাইটি বলতে হচ্ছে বেসিক্যালি যে কোনো কাহনের মধ্যে হচ্ছে আমরা একটা বেজের সাউন্ড পাচ্ছি আর স্নেয়ার পাচ্ছি, এখানে যে এটা হচ্ছে যেহেতু দুদিকে দুইটা স্নেয়ার থাকতে চায় এবং একটাতে হচ্ছে দুইটা দুই রকমের টাইটনেস দিচ্ছে, তো একই সাথে আমি দুই রকম ইয়ে পাচ্ছি, স্নেয়ার সাউন্ড পাচ্ছি, আর এখানে একটা মাঝখানে ফাঁকা জায়গা আছে যেটা আমাকে হালকা একটু টোনাল সাউন্ড যদি বলি বঙ্গ টাইপের একটা সাউন্ড দিচ্ছে, তো এই দিক থেকে দেখলে তিনটা বেসিক নোট আছে, তিনটা বেসিক নোট যেখানে আমি হচ্ছে যে বিভিন্ন ভাবে আরো তিন চারটা এক্সট্রা নোট প্রোডিউস করতে পারি ডিপেন্ডিং অন মাই প্র্যাকটিস বা স্কেল যেটাই বলি, তো হ্যাঁ এটা আমাকে। আর পিছন দিকে যে সাউন্ডটা মাত্র আপনি এক্সপ্লোর করলেন বঙ্গো সাউন্ডটা, এটা আসলে আনএক্সপেক্টেড, এটা আমি এডিটটা আমরা একটু শুনতে চাই যাচ্ছি, এটা একটু থ্যাংক ইউ। হ্যাঁ।